Assalamualaikum, welcome back to my channel. আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আসলে আমি আমার ভিডিওতে কিন্তু কখনো কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেয়া বা কোনো ধরনের কোনো ভিডিও কিন্তু করিনি, বাট আজকের এই ভিডিওটা না করলেই না। আমি এই প্রোডাক্টটা আজ থেকে আরও 2-2.5 মাস আগে কিনেছিলাম। তো আমি ভেবেছিলাম আপনাদের সাথে প্রোডাক্টটা নিয়ে শেয়ার করব, এটা রিভিউ দেব, এটা কেমন আদৌ এটা কাজ করে কিনা যেটা বলে সেল করা হচ্ছে। এবং আমি দেখেছি বিভিন্ন বড় বড় পেজেও এটা সেল করে, যেখানে 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত এই আছে, আপনার মানুষ আছে তারা পেজে লাইক দিয়ে রেখেছে, সেই সব পেজগুলোতেও এগুলো ধুমায় সেল করছে। অনেক পেজে অনেক হাই রেঞ্জে 400, 500, 1000, 1200 বিভিন্ন প্রাইসে সেল করছে, আবার কোনোটাতে দেখলাম আরও কমে সেল করছে। তো যাই হোক, আসলে এই প্রোডাক্টগুলো ওরা যেটা ক্লেম করে যে ওরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে, বাট আমি যেটা রিয়েলাইজ করলাম আসলে যে যারা সেল করছে তারা কতটা অথেন্টিক প্রোডাক্ট আনছে এটা নিয়ে যথেষ্ট মানে কিউরিয়াসিটি আমার ভিতরে ছিল, যার জন্য আমি একটা প্রোডাক্ট কিনি একটা পেজ থেকে। পেজের নামটা আমি এখন বলবো না। তো বেশ বড় একটা পেজ, বেশ নাম করা একটা পেজ। আমি সচরাচর কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না, বাট কেন জানি না এটা দেখে মনে হলো যে না এটা ইউজ করে একটু দেখি যদি কোনো উপকার পাই, কারণ আমার মুখে অনেক ব্রণের গর্ত আছে যেটা ক্যামেরাতে হয়তো বোঝা যায় না, বাট আছে। কিছু যারা আমাকে সামনে থেকে দেখেছেন তারা জানেন আমার মুখে কিন্তু বেশ কিছু এই দুই পোর্শনটাতে বেশ কিছু ব্রণের ছোট ছোট গর্ত আছে। তো ওরা যেটা ক্লেম করে যে এটা স্কিন ব্রাইট করবে, সাথে আপনার যদি মুখে কোনো ব্রণের গর্ত থাকে বা কোনো স্পট থাকে সেক্ষেত্রে সেটা রিমুভ করবে। তো এটা শোনার পরে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি। যেহেতু আমি ঘরোয়া সব কিছু ব্যবহার করি, আমি এখনও সেই পর্যায়ে যেতে পারিনি যে ঘরের জিনিসপত্র দিয়ে বা ঘরোয়া কোনো কিছু দিয়ে আমি আমার স্পট রিমুভ করে ফেলবো, এখনও আমি সেই পর্যায়ে যেতে পারিনি। আমার নিজের এই ছোট মস্তিষ্কে যতটুকু মানে আইডিয়া আছে বা আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি করার চেষ্টা করি। এতে করে যেটা আমার স্কিনটা অনেক ভালো থাকে, অনেক হেলদি থাকে, হয়তো দাগগুলো রিমুভ করতে আমি পারিনি, হয়তো পারবো না কখনো, বাট আমার স্কিনটা হেলদি থাকে। আগে যেমন ছোট কথায় কথায় ছোট ছোট পিম্পল হতো, ছোট ব্রণ হতো, ব্রণগুলো দেখা যাচ্ছে অনেক পেকে পেকে যেতে, খুব বাজে একটা অবস্থা। তো আমার এই ট্রিটমেন্টগুলো আমি ঘরোয়াভাবে যে ট্রিটমেন্টগুলো নিই এটা নেওয়ার পরে আমার ওই প্রবলেমগুলো পুরোটাই সলভ হয়ে গেছে। তো যাই হোক, আমি সেই যেহেতু এখন অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি এই বিষয়টা থাক। তো যেসব আপুরা বা ভাইয়ারা অনলাইনে ঘোরাঘুরি করেন বা বিভিন্ন পেজে আছেন, বড় বড় পেজগুলোতে লাইক দেওয়া আছে, তারা দেখেছেন হয়তো যে এই পণ্যটা এমন কোনো পেজ নেই যে পেজে এটা সেল করা হয়নি বা তারা সেল পোস্ট করে নাই। তো এরকম একটা পেজ থেকে আমি প্রোডাক্টটা নিই। তো প্রোডাক্টটা নেওয়ার পরে আমি খুব এক্সাইটেড ছিলাম। ওটা আমি ভেবেছিলাম যে আমি ওটা যেদিন প্রোডাক্টটা হাতে পাই সেদিনকে আমি একটা ভিডিও করব, বাট আনফর্চুনেটলি সেটা করা হয়নি। তো যাই হোক, এখন আমি লাস্ট 2 মাস আগে, যেহেতু আমি এটা 2 থেকে 2.5 মাস হবে, আমার এক্স্যাক্টলি টাইমটা এখন মনে নেই, 2.5 মাসই ধরে নেন, 2.5 মাস আগে যখন জিনিসটা নিয়েছিলাম, খুব ছোট্ট একটা জিনিস। তো এটা ঠিক মতন যদি ইউজ করা যায়, ওরা যেটা বলে সেইভাবে যদি আপনি ইউজ করেন, আপনার হয়তো 1 মাস 10 দিন মতো আপনার জিনিসটা যেতে পারে। তো যাই হোক, আমি বেশ খানিকটা শেষও করে ফেলেছি। তো আমি যেটা মেনলি ফিল করলাম যে আমার স্কিনে ওরা যেটা বলেছে যে আমার ব্রণের গর্ত চলে যাবে, আমার মুখের ব্রাইটনেস বাড়াবে, আমার মুখে যদি কোনো দাগ থাকে সেটা চলে যাবে, বাট আনফর্চুনেটলি আমি হতাশ হয়েছি, এরকম কোনো কিছুই হয়নি। আমি প্রোডাক্টটা আপনাদের সাথে সামনে দেখাবো। এটা যারা অনলাইনে হয়তো কেনাকাটা করেন বা অনলাইনে, আমরা সবাই এখন অনলাইনে কম বেশি থাকি, তো তারা সবাই চিনবেন আমি প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেই প্রোডাক্টটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে সেই প্রোডাক্টটা। এটা হচ্ছে ওয়ান স্প্রিং একটা এসেন্স। সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা যখন
তারা সেল করছে বিভিন্ন পেজে, তারা যখন সেল করছে তখন তারা নির্দ্বিধায় এটা বলে যাচ্ছে যে এটা একটা আপনার এখানে এটা ওরা বোতলের গায়ে লেখা আছে এসেন্স, বাট ওরা এটাকে সিরাম বলে সেল করছে। তো আমি যখন প্রোডাক্টটা হাতে পাই তার আগে আমার আমার যেটা ভুল হয়েছে, আমার উচিত ছিল একবার গুগল থেকে দেখে নেওয়া। তো আমিও সিরাম ভেবে এটা অর্ডার করেছি, কারণ সিরাম আর এসেন্সের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। আমি সেই পার্থক্যতে যাব না, কারণ আমি খুব কম জানি, বাট যারা জানেন বা যারা আগ্রহী জানতে তারা কিন্তু একটু গুগল করে দেখে নিতে পারে। তো আমি যতটুকু জানি সিরাম আর এসেন্সের মধ্যে পার্থক্য আছে, দুইটার কাজ দুই রকম। তো এটা যেহেতু এসেন্স, আমি যার কাছ থেকে পারচেজ করেছি যে পেজ থেকে, আমি কন্টিনিউয়াসলি তাদেরকে আস্ক করেছি যে এটা কি সিরাম নাকি এসেন্স। তারা আমাদেরকে সবসময় বলে এসেছে এটা সিরাম, এটা সিরাম ম্যাম, এটা সিরাম, এটা হচ্ছে আপনার এই এই কাজ করবে। এবং এটা আমি বললাম এটার কোনো গুড রিভিউ আছে বা আপনি কি দেখাতে পারবেন, আমি পেজে দেখলাম যে অনেক রিভিউ, অনেক রিভিউ, হ্যাঁ তারা এটা ইউজ করে তাদের স্কিনে খুব ভালো কাজ দিচ্ছে, তাদের গর্তের দাগ চলে যাচ্ছে, তাদের স্কিন ব্রাইট হচ্ছে, হেনা হচ্ছে, তেনা হচ্ছে, যাই হোক। তো আমি এটা যখন হাতে পেলাম, হাতে পাওয়ার পরে আমি যখন প্যাকেটটা মানে ই করলাম, ওপেন করলাম, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা এসেন্স। তো আমি প্যাকেটটা ওপেন করে ভিতরে যখন ডিটেলসটা পড়লাম তখন দেখলাম এটা সিরাম না, এটা কোনোভাবেই সিরাম না, এটা এসেন্স। তখন আমি সঙ্গে সঙ্গে যে পেজ থেকে পারচেস করি সেই পেজে আবার নক করি যে আপনারা 100% শিওর কি না যে এটা সিরাম অর এসেন্স। তারা খুব কনফিডেন্টলি আমাকে বলেছে যে ম্যাম এটা হচ্ছে সিরাম, আপনি এটা ইউজ করুন, আপনি এটা খুব ভালো রিভিউ পাবেন, খুব ভালো একটা বেনিফিট পাবেন, আমরা সরাসরি চায়না থেকে এটা ইম্পোর্ট করি। তো যাই হোক, এটা আমি যখন বললাম যে এটা হচ্ছে ময়েশ্চারাইজিং এসেন্স নট সিরাম, এটা আপনার স্কিনকে ময়েশ্চার করবে এবং সেটাই করেছে। আমার অনেক বেশি অয়েলি স্কিন, এটা আমি প্রেফার করবো যাদের অনেক বেশি ড্রাই, যাদের স্কিন অনেক বেশি ড্রাই, কোনো কিছুতেই কিছু হয় না, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। বাট অয়েলি স্কিন যাদের যারা যাদের আছে তারা যে পারবেন না সেটাও না, বিকজ অফ আমার নিজেরই অনেক বেশি অয়েলি স্কিন, আমি ইউজ করেছি আল্লাহ রহমতে তেমন কোনো প্রবলেম কিন্তু আমার স্কিনে হয়নি। আমার স্কিনটা শীতের মধ্যে আমি কিনেছি, শীতের হয়তো শেষের দিকে, যা হোক আমার এক্স্যাক্টলি টাইমটা এখন মনে নেই, বাট আমি যখন এটা কিনেছি ইউজ করেছি আমার স্কিনটা কিন্তু আসলে ময়েশ্চার রেখেছে, আমার স্কিনে কোনো ধরনের প্রবলেম হয় নাই। যেহেতু আমার অয়েলি স্কিন, আমার স্কিন কিন্তু শীতকালে ড্রাই কম হয়। তো আমি যেটা রিয়েলাইজ করলাম, এটা আমি গুগলেও দেখেছি বাট তেমন কোনো ইনফরমেশন আমি পাইনি। আমার যতটুকু ধারণা আমার আইডিয়া থেকে বা আমি এ পর্যন্ত যতটুকু মানে হোমমেড প্রোডাক্ট থেকে আমার আইডিয়া আমি পেয়েছি, খুব সম্ভবত এটার মধ্যে হয়তো অ্যালোভেরা জেল জাতীয় কিছু আছে, সাথে কিছু অয়েল মিক্সড করা, দ্যাটস ইট। বাট এটা কোনোভাবেই ব্রনের দাগ দূর করবে না, কোনোভাবেই স্কিন ব্রাইটিংয়ের কাজ করবে না, অনলি ফর ময়েশ্চারাইজিং। আপনার স্কিনকে ময়েশ্চার রাখবে, আপনার স্কিনকে হয়তো রুক্ষ হতে, রুক্ষ ভাবটা হয়তো দূর করবে, কিন্তু এটা তারাই বেনিফিটটা বেশি পাবেন যারা যাদের হচ্ছে ড্রাই স্কিন। বাট যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অতটা বেনিফিট পাবেন না, যেমন আমি, আমার কিন্তু আহামরি কোনো বেনিফিট হয়নি, অ্যাজ ইউজুয়াল ছিল, হাত দিলে হয়তো একটু সফট লাগতো স্কিনটা, আদারওয়াইজ কিচ্ছু না, কিচ্ছু না। এটা কিন্তু আর কোনো কিছুর, কেউ যদি এটা কিনে থাকেন যে হ্যাঁ এটা আমার ব্রনের দাগ চলে যাবে, আমার হচ্ছে স্কিন ব্রাইট করবে, বা হচ্ছে আমার কোনো সমস্যা থাকলে সেটা দূর করবে, এটা টোটালি ভুল কথা। যারা এটা পারচেস করবেন তারা জেনে বুঝে পারচেস করবেন, এটা কিন্তু জাস্ট ফর ময়েশ্চারাইজিং। দেখুন এখানে লেখাই আছে, এখানে লেখাই আছে যে এটা ময়েশ্চারাইজিং এসেন্স, নট সিরাম, নট আপনার অন্য কোনো কাজে এটা কাজ করবে। অ্যাজ ইউজুয়াল আপনি যদি অ্যালোভেরা জেলের সাথে কিছু অয়েল মিক্স করে ইউজ করেন সেম কাজটা করবে, আদারওয়াইজ কিছু না। আমার কাছে অন্য কোনো কিছু মনে হয়নি, এটা নিয়ে আমি কথা বলতে চাইনি, এটা যদি সত্যি সত্যি কাজ হতো তাহলে আমি কথা বলতাম না, বিকজ অফ আমার চ্যানেলটা প্রোডাক্ট রিভিউ করার জন্য বা মানে গুড রিভিউ ব্যাড রিভিউর জন্য না। বাট আমার কেন জানি মনে হলো
যে এটা নিয়ে আসলে বলা উচিত। আমি গুগলে সার্চ করেছি, তেমন কোনো কিছু এটা পাইনি। সবাই রিভিউ দিয়েছে, কেন রিভিউ দিয়েছে বা কিসের জন্য এই পেজগুলোতে রিভিউ দেয় আই জন্য, বাট এটা আসলে কোনোভাবেই আপনার স্কিন ব্রাইটিংয়ের কাজ করবে না, কোনোভাবেই আপনার ব্রণের দাগ দূর করবে না। যদি হতো তাহলে এটা আমি নিজেই অনেকগুলো পারচেস করতাম, আমি নিজেই এটা কিনতাম। তো এটা যখন হয়নি, সো আমার দেখুন এখনও খানিকটা আছে, এখনও খানিকটা আছে। আমি খুব কম এখন ইউজ করি, কারণ এখন যেহেতু গরম চলে এসছে এখন আর ওভাবে দরকার পড়ে না আমার, যেহেতু অয়েলি স্কিন। হয়তো ড্রাই স্কিন হলে আমি তখন ইউজ করতাম, বাট এটা তারা ইউজ করবেন যারা ড্রাই স্কিন, যাদের অতিরিক্ত স্কিন ড্রাই, বা মেকআপ করলে যাদের ড্রাইনেসের জন্য হয়তো মেকআপটা ফেটে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, তারা কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে এটা ব্যবহার করবেন। অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে না, এখানে লেখাই আছে, আপনারা যদি একটু গুগলে দেখেন এখানে কিন্তু লেখাই আছে এটা ময়শ্চারাইজিং এসেন্স, নট সিরাম। আমি আবারও বলছি এটা সিরাম না। কোনো সেলার যদি এটা বলে এটা সিরাম, তারা না জেনে না বুঝে না দেখে এটা বলবে, আদারস কিছুই না। তো যাই হোক, আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। এটা স্কিনের জন্য যে ক্ষতি হচ্ছে বা এটা ক্ষতিকারক সেটা আমি বলছি না, এটা আমার যেহেতু অয়েলি স্কিন, আমার স্কিনে যেহেতু স্যুট করেছে, তাহলে যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন বা অয়েলি তাদেরও 100% স্যুট করবে, কোনো ধরনের কিন্তু প্রবলেম হবে না, আপনার স্কিনটা ময়শ্চার রাখবে, আদারস কিচ্ছু বেনিফিট পাবে না, কোনো বেনিফিট আর এটাতে নেই। আমি জানি না এটা অরিজিনাল না ফেক, তবে আমি বারকোড স্ক্যান আমি করিনি, আমি যখন হাতে পেয়েছিলাম আমি চেয়েছিলাম অনেক কিছু করা, বাট কোনো একটা কারণে, কোনো একটা পার্সোনাল রিজনে কোনো কিছু করা হয়নি। হয়তো বারকোড স্ক্যানটা করলে আমি বুঝতে পারতাম। তো আমি নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে অবশ্যই বারকোড স্ক্যান করে দেখবো যে এটা কতটুকু রিয়েল, এটা আদৌ চায়না থেকে তারা পারচেস করে কি না, নাকি এটা চকবাজারের কোনো পণ্য, নাকি তারা কোনোভাবে এটা কালেক্ট করে, আই ডোন্ট নো। আমি যদি ডিটেলস জানি কখনো তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এতটুকুই থাকবে, আশা করি আপনাদের একটু হলেও উপকার হয়েছে এই ভিডিওটা নিয়ে, কারণ আমি আসলেই চেয়েছিলাম এটা নিয়ে কথা বলতে, আমি মন থেকে চেয়েছিলাম আপনাদের সাথে এটা অন্তত শেয়ার করতে। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঘরে থাকবেন, বাসার বাইরে বের হলে অবশ্যই কিন্তু মাস্ক আর স্যানিটাইজার ইউজ করবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।